আচ্ছা, তুমি কাকে ভয় পেতে, একজন মানসিকভাবে ডিস্টার্ব খুনিকে না একজন সুস্থ মস্তিষ্কের খুনিকে? হাই গাইজ, SVF এর আপকামিং মুভি মুখোশ দ্য টিজার লঞ্চ করা হয়ে গেছে। তো টিজারটা কেমন হলো তা আপনাদের বলবো। আর প্রথমে বলে রাখি, এই মুখোশ মুভিটি একটি অরিজিনাল স্টোরি নয়, এটি হচ্ছে মালায়ালাম মুভি আঞ্জাম্পাতিরার রিমেক। মানে আঞ্জাম্পাতিরার অফিসিয়ালি রিমেক হতে যাচ্ছে এই মুভিটি। তো এই মুভির টিজারটা কেমন হলো? তো টিজার, ছোট একটা টিজার লঞ্চ করা হয়েছে। তো টিজারটা আমার বেশ ভালো লেগেছে। আর এই মুভিতে যে স্টারকাস্ট রাখা হয়েছে তা বেশ দমদার। মানে এখানে অনির্বাণ তো আছেই, অনির্বাণ জানেন যে কীরকম লেভেলের অ্যাক্টার। তো অনির্বাণ আছে, তারপরে একেন বাবুতে যে অনির্বাণ আছে সে আছে, তারপরে চন্দ্রী আছে। তো এখানে একটা দমদার কাস্ট দেখা যাচ্ছে। তো সবাইয়ের কিন্তু পারফরমেন্স যথেষ্ট ভালো, দারুণ লাগছে সবাইকে, সবাইয়ের অ্যাক্টিং। আর অনির্বাণের তো মানে যে ভয়েস কোয়ালিটি, আমরা জানি যে কীরকম ধরনের তার ভয়েসের কোয়ালিটি, সেই ভয়েস কোয়ালিটিটা একটা আলাদা, মানে একটা আলাদা ইম্প্যাক্ট তৈরি করছে। তো বেশ দারুণ লাগছে এই টিজারটা। মালায়ালাম মুভি আঞ্জাম্পাতিরার ট্রেলারটা আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে এখানে যে ট্রেলারটা আছে অনেকটা সিনগুলো সব সিমিলারই মনে হচ্ছে। মানে এখানে রিমেক যেহেতু, তো সিনগুলো কিছু কিছু সিমিলারই মনে হচ্ছে। তো তা হলেও বাংলার কাজটা বেশ ভালোই হয়েছে, মানে রিমেকটা বেশ ভালো হচ্ছে। অনেক সময় কী হয়, রিমেক করতে গিয়ে ঝুল বানিয়ে দেয়, তো সেরকম জিনিস হচ্ছে না। এই মুভির ক্যামেরা ওয়ার্ক, সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ দারুণ। আর যে বিজিএমটা বাজছে, বিজিএমটা তো বেশ একটা গুজবাম্পস দেওয়ার মতো, বিজিএমটা বেশ ভালো লাগছে। কালার টোনটা বেশ ভালোভাবে করা হয়েছে, মানে টিজারটা আমার বেশ ভালো লেগেছে। মানে একটা উন্নত কাজ বলতে গেলে, একটা প্রিমিয়াম কাজ, যে মনে হচ্ছে প্রিমিয়াম লুক পাওয়া যাচ্ছে, সেরকম বাংলায় কাজটা বোঝা যাচ্ছে যে রকম হয়েছে। তো অনেক সময় আমরা বাজেট নিয়ে কথা বলি, তো এখানে বাজেট নিয়ে কথা হবে না। এখানে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে যে হ্যাঁ, কাজটা যথেষ্ট ভালো হয়েছে, মানে উন্নতি হয়েছে কাজের। তো এটা বেশ দেখেও ভালো লাগছে। বাংলায় কাজ যে খারাপ হয় সেরকম নয়, ভালো ডিরেক্টর হলে ভালো কাজ হবে। তো এখানে ডিরেক্টর হচ্ছে বিরসা দাসগুপ্তা। তো বিরসা দাসগুপ্তা এর আগে অনেক ভালো ভালো মুভি উপহার দিয়েছেন, তিনি কিছু রিমেক বানিয়েছেন, তবে রিমেকগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো তার মধ্যে একটা আছে গল্প হলো সত্যি। আপনারা জানেন যে গল্প হলো সত্যি মুভিটি যথেষ্ট ভালো। বাংলায় মনে হয় এরকম মুভি প্রথম বানানো হচ্ছে, মানে রিমেক হলেও মানে এই টাইপের মুভি হয়তো প্রথমে বানানো হচ্ছে। তার কারণ এই মুভিটা অনেকটা রাস্তাসানের মতো, মানে রাস্তাসানের বাপও এরকম বলা যায় এই আঞ্জাম্পাতিরাকে। তো দেখা যাক বাংলার অডিয়েন্সরা কীরকম পছন্দ করে। তো আমার মনে হয় বেশ দারুণ লাগবে, একটা অন্যরকম। আর এই আঞ্জাম্পাতিরা তো হিন্দি ডাবড বেরোয়নি, তো অনেকেই দেখেনি, তো বাংলাটা অনেকেই দেখবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেকেই দেখবে। তো আপনাদের একটা কথা বলে রাখি, এই মুভিটি কিন্তু ডিরেক্টলি ওটিটি প্ল্যাটফর্মে আসবে না, এই মুভিটি সিনেমা হলে রিলিজ হবে। তো এই লকডাউন মিডলে যে প্রথম সিনেমা আসবে, মানে বাংলার যে প্রথম সিনেমা আসবে, তো এই সিনেমাটাই কিন্তু সিনেমা হলে আসবে। তো আমি তো খুব এক্সাইটেড, লকডাউনের পর আবার সিনেমা হলে যাব। তো দেখা যাক কবে এই সব জিনিস ঠিকঠাক হয়, তো তখন এই মুভি রিলিজ পাবে। এখন কিন্তু এই মুভির রিলিজ ডেট কিছুই বলা হয়নি, শুধু কামিং সুন দেখানো হয়েছে। তো আমার টিজারটা বেশ ভালো লেগেছে, আপনারা একবার দেখুন, যথেষ্ট আপনার ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পরের ভিডিও বলতে মনে পড়ে গেল, তো দুটো সিনেমার রিভিউ আজকে আসবে। সিনেমা বলছি, একটা সিনেমা আর একটা হচ্ছে ওয়েব সিরিজ, দুটো রিভিউ আসবে। প্রথমটা হচ্ছে দ্য স্টেট অফ সিজ, দ্য টেম্পল অ্যাটাক, এই মুভির রিভিউ আসবে। তারপর দুজনে ওয়েব সিরিজের রিভিউটা আসবে। তো চোখ রাখুন এই চ্যানেলে, তো পেয়ে যাবেন আপনারা এই ওয়েব সিরিজগুলোর রিভিউ আর মুভির রিভিউ। তো একটু পর আবার দেখা হচ্ছে। তো এখনের মতো